ছোট্ট মতো রয়েছে আর এখানে একটা বেড সাইড এখন সব ছোট ছোট রয়েছে কাঁচের গ্লাস ছিল তুলে রাখলো এখানে

প্রবলেমের ব্যাপার বাকি সব একদম পারফেক্ট আর এই হোটেলটাতে যেন আমরা এর আগেও যখন 2019 থাউজেন্ড এসছিলাম তখন এটাতেই ছিলাম তো আমাদের এত ভালো লেগেছিল এটার পজিশনটা মানে আমরা স্নান করতাম দেন একদম পুরো ব্যাক হয়ে এই দিকটা দিয়ে এসে না এই দেওয়াল টুপকে আমি আর পিঙ্গল ঢুকতাম এখন হয়তো রাস্তা করে হ্যাঁ এখন রাস্তা করে দিয়েছে তখন রাস্তা ছিল না তো এটা পুরো দেওয়াল টুপকে আমরা ঢুকতাম কি মজা করেছি না এখানে এসে ওই জন্য আবার আমরা এই হোটেলটাই চুজ করেছি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আর একটাও হোটেল ফাঁকা ছিল না তো লাকিলি আমরা এটাই পেয়ে গেছি তো এটা একটা সবথেকে ভালো ব্যাপার হয়েছে কারণ লাস্ট মুমেন্টে আমরা মানে একদম ঠিক করেছি দীঘা আসবো আর লাস্ট মুমেন্টে আমরা হোটেলও খুঁজেছি তাই একটা রুম মানে হোটেল পাইনি এটাই পেয়েছি বেস্ট জিনিস হয়েছে আমাদের চলো তাহলে এবার স্নান টান করে নিই আবার কোথাও একটু বেরোনো যাক সবাই আমরা চেঞ্জ টিঞ্চ করে ঠিক করলাম যে একটু বিচে যাব স্নান কি কিনা জানি না তবু আমরা রেডি হয়ে এসেছি আর বাবা একটা প্যাকেট নিয়ে নিয়েছে যার মধ্যে গামছা টামছা সব ভরে নিয়েছে মানে ওই রিহান যদি সঙ্গ দেয় তাহলে হয়তো একটুখানি সমুদ্রে নামবো আর যদি সঙ্গ না দেয় তাহলে হয়তো নামাও হবে না আর হোটেল থেকে সমুদ্র কাছে হলে না একটা সুবিধা কী হয় তো স্নান করে ভিজে টিজে মানে বেশিক্ষণ থাকতে হয় না তাড়াতাড়ি করে হোটেলে যাওয়া যায় তো যেহেতু সি বিচ থেকে আমাদের হোটেলটা কাছে তাই রিহান যদি ভিজেও যায় তাও অসুবিধা নেই কিন্তু ওর জন্য জামা পাবা নিয়ে এসছে সাথে করে আর রিহান নামেনি কিন্তু নামার জন্য এমন করছিল মানে ওকে সামলাতে আমরা চারটে মানুষ হিমশিম খাচ্ছিলাম তো আমরা যে সমুদ্রে নামবো সেটা আমরা ভুলেই গেছিলাম তো আলটিমেটলি সমুদ্রে আমাদের নামা হয়নি ফিরে আবার হোটেলে যাচ্ছে আরে যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোটেলটা আর ব্যাক সাইড দিয়ে গেলে একদমই কাছে যদি আমরা সামনেটা দিয়ে ঢুকতে চাই তাহলে আমাদেরকে মেন রোড ধরে কিছুটা যেতে হয় কিন্তু ব্যাক সাইডটা যেহেতু একদম কাছে মানে এই জায়গাটা হচ্ছে বিশ্ব বাংলা গেট তো বিশ্ব বাংলা গেটের ঠিক সাম হোটেলটা রয়েছে যার জন্য ওই পেছন দিকটা দিয়ে মানে ব্যাকসাইড দিয়ে গেলেই একদম হোটেলে আমরা ঢুকে যেতে পারবো তো সেই জন্য আমরা সব সময়তেই ওই ব্যাকসাইড দিয়েই আসা যাওয়া করছিলাম আর বীজের ধারে তো যেদিকে তাকাবে সেদিকে দোকান আর দোকান মানে এমন কোনো জিনিস নেই যেটা ওখানে পাওয়া যায় না তবে কি হ্যাঁ এই দুপুরের টাইমটাতে সব দোকান খোলা থাকে না কিছু কিছু দোকান খোলা থাকে আর সন্ধে হলেই এত সুন্দর একটা মানে সাজানো গোছানো জায়গা হয়ে যায় মানে প্রতিটা দোকান খোলা চারিদিকে আলো জ্বলছে এত সুন্দর লাগে দেখতে যারা শপিং করতে ভালোবাসো তারা কিন্তু এক দু ছুটি পেলেই চলে আসতে পারো এখানে মন খুলে শপিং করতে পারবে এই হচ্ছে আমাদের হোটেলের ব্যাকসাইড হার্ডলি বিচ থেকে থেকে দু মিনিট সময় লাগে তাও বয়স্ক মানুষ সাথে থাকলে আমি আর পিঙ্গল হলে তো বোধ হাফ মিনিট এক মিনিটের মধ্যেই পৌঁছে যেতাম তো ব্যাক সাইডে না বাচ্চাদের জন্য বেশ সুন্দর পার্ক তৈরি করা আছে ওখানে স্লাইড রয়েছে সুইং রয়েছে মানে কারোর যদি ছোট্ট বাচ্চা থাকে তো বাচ্চারা একেবারেই বোর হবে না হোটেলটাতে এসে তোমরা যদি বাইরেও না বেরোতে পারো খুব বেশি তো বাচ্চাকে নিয়ে কিন্তু আরামসে এখানে টাইম স্পেন্ড করা যাবে বসার জন্য বেশ ভালো মানে এই কাছাকাছি জায়গাগুলো তো আমরা সচরাচর ঘুরতে আসি না খুব একটা এখানে আমরা রিল্যাক্স করতে আসি আর আমরা না হয় রিল্যাক্স করবো বাচ্চারা তো সেটা বুঝবে না বাচ্চাদের যদি একটু খেলার জায়গা না থাকে তাহলে ওরা তো বোর হবে তো সেই জন্য এই হোটেলটার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক রিহানকে বিচের ধারেই চেঞ্জ করিয়ে দিয়েছিলাম কারণ ও পুরোটাই ভিজে গেছিলো দেন আমরা হোটেলে এসে ওকে একটুখানি পার্কে খেলালাম আর হোটেলেই সেদ্ধ ভাতের কথা বলে দিয়েছিলাম তো হোটেল থেকে সেদ্ধ ভাত দিয়েছিলো নিয়ে ওইটাই পিঙ্গল খাইয়ে দিয়ে ওকে ঘুম পা দিয়েছে আর সেই সময়ে সেই ফাঁকে আমি আর মা বেরিয়ে পড়েছি দুপুরবেলায় একটুখানি শপিং করতে কারণ জানি সন্ধেবেলায় যখন আবার বেরোবো তখন আর রিহানকে নিয়ে শপিং করা হবে না চলো আমরা সেজু গুজু সাজু গুজু করে আমি সেজু গুজু সাজু গুজু করে আমরা বেরিয়েছি আমরা বেরিয়েছি একটুখানি ওর জন্য খেলনা কিনবো আর একটুখানি গুরু গুরু করবো চল লাইকটা কেমন এসে পড়ছে দুপুরেও একবার বেরিয়েছিলাম আমরা ইনি একটুখানি ঘুমিয়েছিলেন এই বাবা খুলবে না ওর জন্য একটু খেলনা টেলনা কিনবো আর একটুখানি ঘুরে তারপর ফিরবো রুমে এই 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 কী কিনবে তুমি বাইক না স্কুটি না কি কিনবে কি কিনবে বলো কুটি আচ্ছা চলো কুটি কিনবো কুটি চলো উঠি চা খাওয়া হয়ে গেছে চলো উঠি 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 এইদিকে এদিকে চলো স্কুটি কিনবো এই যে হ্যাঁ ওই দিক দিয়ে যায় ওই দিয়ে চল খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আর মা যে সেই শপিং করতে বেরিয়েছি প্রায় দু তিন ঘন্টা ধরে শপিং করেছি দেন আবার রুমে গেছি গিয়ে রিহানকে তুলেছি রেডি করেছি আবার ওকে নিয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে আর তোমাদেরকে বললাম না সন্ধ্যেবেলায় বেশ সুন্দর সব দোকান খুলে যায় চারিদিকে লাইট আর লাইট ভীষণ ভালো লাগে দেখতে তো কিনবো কি চারিদিকের ওই দোকানগুলো দেখতে দেখতেই সময় পেরিয়ে যাচ্ছিল আর পিঙ্গলের আবার একটুখানি মিটিং ছিল অফিসের তো সেই জন্য ও আসতে পারেনি যদিও আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে পিঙ্গল এসে আমাদেরকে জয়েন করেছিল আমার কোথাও ঘুরতে গেলে না কারোর কথা মনে থাকে না কিচ্ছু মনে থাকে না তখন মনে হয় আমি ওইখানেই রয়েছি ওখানে ওই যে যেটুকু টাইমটা আমি রয়েছি সেইটুকু টাইমটা আমি পুরোপুরি উপভোগ করে নিই জানি না কাল হো না হো তো সেই জন্য একটুখানি পিঙ্গল ইরিটেট হয় যে আমি কোথাও গিয়ে আর রিয়ানকে দেখি না বা অন্য কোনো কিছুই করি না তবে সেটা নিয়ে খুব একটা গিল্টি ফিলিং কিন্তু আমার হয় না কারণ আমি যতটা ঘুরতে ভালোবাসি ততটা পিঙ্গল ঘুরতে ভালোবাসে না তো সেই জন্য ওর অতটা এনজয় করার ব্যাপার থাকে না ও চুপচাপই একটু থাকতে ভালোবাসে ঘুরলো ঘুরলো না ঘোরা হলো না ঘোরা হলো এরকম একটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি রিহানের স্কুটি পেয়েছি আর স্কুটিটা হাতে পেয়েই রিহান এত খুশি আমাদের হাত ছেড়ে দিয়ে দৌড়ে পালাচ্ছে তো আমরা ভাবলাম যে ও কী করতে কোথায় যাচ্ছে তারপর দেখলাম রাস্তায় ফাঁকা জায়গায় গিয়ে ও স্কুটিটা চালাচ্ছে এদিকে বাবাও কিছু কেনাকাটা করছে মানে ওই বোনের জন্য একটু আমাদের জন্য টুকটাক এটা ওটা কিনলো তো সেই সবই কেনাকাটা করতে করতে সময়টা পেরিয়ে গেল। এক বছরেরও বেশি সময় পরে আমরা আবার ঘুরতে বেরিয়েছি তো সেই জন্য কেনাকাটা তো চলছেই আর তার সাথে আমার না আনন্দের লেভেলটাই অন্য জায়গায় ছিল যদিও দুদিনের জন্য তো সেই দু দিনটা পুরো উপভোগ না করলে হয় বলো তো আর বাচ্চা তো দুষ্টুমি করবেই তো ওর জন্য যদি কোথাও যাব না বলি ওর বড় হয়ে কতটা খারাপ লাগবে যে আমি দুষ্টু ছিলাম বলে আমার মা বাবা কোথাও নিয়ে যেত না বা যেত না তাই পিঙ্গল না এলেও আমি ওকে নিয়ে বেরিয়ে গেছি ওকে নিয়ে বাইরে বেরোলে প্রচণ্ড সমস্যায় পড়তে হয় কিন্তু তারপরেও আমি বেরিয়েছি আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে পিঙ্গল নিজের মিটিং শেষ করে ফাইনালি এসেছে ও কিছুক্ষণ আমাদের সাথে ঘুরলো দেন আমরা সবাই মিলে ফিরলাম হোটেলে হোটেলে খাবার আগে থেকেই বলে দিয়েছিলাম রাতে আমরা কেউ নিচে যাইনি খেতে তো হোটেলে আমাদের রুমেই দিয়ে গেছিলো খাবার দেন খাবার দাবার খেয়ে নিয়ে আমাদের শুতে শুতে প্রায় রাত এগারোটা হয়ে গেছিলো কারণ পরের দিন সকালবেলায় আমরা ঠিক করেছি যেহেতু একটা দিনই থাকছি আর মা বাবা যেহেতু প্রথমবার এসছে আমরা তো এর আগে এসে টুকটাক যেগুলো আশেপাশের জায়গা রয়েছে সেগুলো ঘুরেছি কিন্তু যেহেতু মা বাবা ঘুরে নি তাই আমরা ঠিক করেছি যে কাল সকালবেলায় মাদেরকে নিয়ে একটু সাইড এ যাব রিহানের দুষ্টুমির লেভেল দেখেছো আমাদের ফ্লোরে যতগুলো দরজা ছিল সবগুলোতেই মোটামুটি লোক ছিল আর ও সবগুলোতেই নক করতে করতে আসছিল মানে ওকে কোনো মতেই আটকানো যায় না দেন এসে যে আমরা সুস্থভাবে দরজাটা খুলবো সেটাও সম্ভব হয় না ও হাতে নিয়ে খুলবে তো এইভাবে কোনো রকমে আমরা রুমে ঢুকলাম দেন তা করতে আমাদের খাবারও এলো আর খাবার দাবারও বেশ ভালো এই হোটেলটার তো খুব ভালো আজকে দিনটা ঘুরেছি খুব ভালো এনজয় করেছি দেন আমি যখন শ্যুট করছিলাম রিহানবাবু ফোনটা নেওয়ার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল তো সেই জন্য এই ভিডিওটা এখানেই আমি শেষ করব আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ফ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা